সালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ ছিল না কাশ্মীরের মসজিদ ও দরগায়ে প্রার্থনা করতে বাধা দেওয়া হচ্ছে দাবি মেহবুবা মুফতির ইরান সাইপ্রাসে ইসরায়েলি ব্যবসায়ীদের হত্যা চেষ্টা করেছিল দাবি ইসরায়েলের তাইওয়ানের আকাশে তিন দিনে একশো যুদ্ধবিমান চীনের সমালোচনায় যুক্তরাষ্ট্র ঘূর্ণিঝড় শাহিনের তাণ্ডবে ওমান ও ইরানে নিহত বেড়ে বারো শুরু হচ্ছে সৌদি ও পাকিস্তানের যৌথ সামরিক মরা। বাংলাদেশে চীনা বিনিয়োগ শতকরা করার ভাগ বৃদ্ধি সবশেষে জানবেন মমতার জয়ের পর মোদীমুক্ত ভারত গড়ার ডাক তৃণমূলের সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন কাশ্মীরের মসজিদ ও দরগায় প্রার্থনা করতে বাধা দেওয়া হচ্ছে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিবি প্রধান মেহবুবা মুফতি অভিযোগ করেছেন মানুষজনকে কাশ্মীরের মসজিদ ও দরগায় প্রার্থনা করতে বাধা দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন কাশ্মীরের মসজিদ ও দরগায় মানুষকে প্রার্থনা করা থেকে বিরত রাখা সম্প্রদায়ের অনুভূতির প্রতি ভারত সরকারের অসম্মান প্রদর্শন এমন সময় যখন পার্ক এবং পাবলিক প্লেস খোলা থাকে এবং সারাদিন অসংখ্য জনাকীর্ণ সরকারি কর্মসূচি হয়ে থাকে বিজেপি নেতা ডাক্তার নির্মল সিং বলেছেন মেহবুবা মুফতি মিথ্যা বল তার অভিযোগের কোনো সত্যতা নেই কাশ্মীর উপত্যকায় মসজিদে নামাজ পড়তে কাউকে বাধা দেওয়া হচ্ছে না তিনি আরো বলেন মেহবুবা মুফতি তার রাজনৈতিক ভিত্তি হারিয়ে ফেলেছেন এবং এখন তিনি আলোচনায় থাকার জন্য বিতর্কিত মন্তব্য করছেন কিন্তু উপত্যকায় তার এজেন্ডা নেয়ার মতো কেউ নেই করোনা ভাইরাসের কারণে সারা দেশে অনেক জায়গায় ধর্মীয় স্থান বন্ধ রাখা হয়েছিল করোনার কারণে কাশ্মীরের উপত্যকায়ও মন্দির এবং মসজিদ সম্পর্কিত বিধিনিষেধ আরোপ করা হয়েছিল মেহবুয়া মুফতি বিভিন্ন ইস্যুতে প্রায়শই কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে থাকেন ইরান সাইপ্রাসে ইসরায়েলি ব্যবসায়ীদের হত্যা চেষ্টা করেছিল দাবি ইসরায়েলের সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফাতলি বেনেট বলেন সাইপ্রাসে ইসরায়েলি ব্যবসায়ীদের পরিকল্পিতভাবে হত্যা করা একটি ইরানের ষড়যন্ত্র ছিল যার উদ্দেশ্য ছিল ইসরায়েলকে আঘাত করা প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে প্রাথমিকভাবে যেসব ব্যবসায়ীকে লক্ষ্য করা হয়েছিল বলে জানা গেছে সেই তেদি সাগে এই হামলার লক্ষ্যবস্তু ছিলেন না ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন ইরান সাইপ্রাসে কাজ করা বেশ কয়েকজন ইসরায়েলি ব্যবসায়ীকে আক্রমণ করার চেষ্টা করেছিল গত সপ্তাহে সাইপ্রিয়ট ক্যাথিমেরিনি সংবাদ সাইট থেকে জানা যায় যে বংশোদ্ভূত বছর বয়সী এক রুশ নাগরিককে সাইপ্রিয়ট রাজধানী নিকোশে বসবাসকারী বেশ কয়েকজন ইসরায়েলি ব্যবসায়ীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মেরিনির মতে জাতীয় নিরাপত্তার কারণে মামলাটি শক্তভাবে গোপন রাখা হয়েছিল অন্তত কয়েকজন লক্ষ্যবস্তুতে থাকা ব্যবসায়ীকে গোয়েন্দা তথ্যের মাধ্যমে এই ষড়যন্ত্রের কথা জানানো হয়েছিল এবং তারা সময় মতো দেশ থেকে পালাতে সক্ষম হয়েছিল বলে জানা গেছে ইসরায়েলি টেডিস টেডিসাগি প্লেটেক এবং সেপসার্স কোম্পানির প্রতিষ্ঠাতা সাইপ্রাসের নিরাপত্তা প্রতিষ্ঠান তাকে পরিকল্পিত হামলার বিষয়ে সতর্ক করার পর হত্যার হাত থেকে রক্ষা পাওয়া ব্যবসায়ী তিনি একজন তাইওয়ানের আকাশে তিন দিনে একশো যুদ্ধ বিমান চীনের সমালোচনা যুক্তরাষ্ট্রের তাইওয়ানের আকাশে পরপর তিন দিন এই তিন দিনে আকাশ সীমা ভেদ করে চক্কর কেটেছে অন্তত এদিকে তাইওয়ানে এই ধরনের কার্যকলাপ যুদ্ধ বিমান বন্ধ করতে চীনকে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র শুধুমাত্র গত শনিবারে তাইওয়ানের আকাশে উড়েছে উনচল্লিশটি চীনা যুদ্ধ বিমান তাইওয়ানের দাবি এখনো পর্যন্ত এটাই সর্বোচ্চ সাম্প্রতিক তাইওয়ানে বারবার হানা দিতে দেখা গেছে চীনা সেনাবাহিনীকে তবে তিন দিন ধরে যেভাবে আকাশে দাপিয়ে বেরিয়েছে চীন তা মোটেই ভালো চোখে দেখছে আমেরিকা যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস বলেন চীনের সেনাবাহিনীর এই উস্কানিমূলক কার্যকলাপে আঞ্চলিক শান্তি বিনষ্ট হচ্ছে তৈরি হচ্ছে অস্থিরতা এই ইস্যুতে তাইওয়ানের পাশে থাকার বার্তা দিয়েছে আমেরিকা ইন্দো প্যাসিফিক অঞ্চলে এভাবে অস্থিরতা তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি তাইওয়ান যাতে আত্মরক্ষার যথেষ্ট ক্ষমতা তৈরি করতে পারে তার জন্য আমেরিকা সমর্থন করবে বলে জানিয়েছেন তিনি তবে চীনের তরফ থেকে বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানা যায় গত শুক্রবার ছিল চীনের ন্যাশনাল ডে আর এই দিন তাইওয়ানের আকাশ প্রবেশ করে চীনের বাইশটি ফাইটার জেট দুইটি বোম্বার ও একটি অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফট পরে শুক্রবারই ফের তেরোটি ফাইটার জেট পাঠায় চীন রাতের অন্ধকার ও বিমান পাঠিয়েছে তারা ঘূর্ণিঝড় সাইনের তাণ্ডবে ওমান ইরানে নিহত বেড়ে বারো

স্কের জরুরি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে দুর্গম অঞ্চলে বাসিনাদের জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে নির্দেশ দিয়েছে সরকার এদিকে ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে তাদের দক্ষিণ পূর্ব অঞ্চলের সিস্তান بلوچستان প্রদেশে 6 জন মারা গেছেন বাকিরা ওমানের এদের সবাই জেলে বলে ধারণা করা হচ্ছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ঝড় ও ভারী বৃষ্টিতে অনেক জায়গায় বৈদ্যুতিক অবস্থা এবং সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এতে ভোগান্তি চরমে পৌঁছেছে শুরু হচ্ছে সৌদি ও পাকিস্তানের যৌথ সামরিক মোরা পাকিস্তানের সাথে যৌথ সামরিক মহরায় অংশ নেওয়ার জন্য সৌদি নৌবাহিনীর যুদ্ধজাহাজ করাচি বন্দরে এসে ভিড়েছে পাকিস্তান ও সৌদি আরবের এই সামরিক মহরার নাম রাখা হয়েছে সামরিক সহযোগিতা জোরদার মহরার দিন তারিখ এখনও প্রকাশ করা হয়নি এবং ধারণা করা হচ্ছে দুই পক্ষের বিরাজমান চ্যালেঞ্জ মোকাবেলা করা এবং সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো এই মোহরার উদ্দেশ্য সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান বেশ কয়েকটি দেশের সাথে যৌথ সামরিক মোহরা চালিয়েছে উদাহরণ হিসাবে রাশিয়া ও কাতারের কথা উল্লেখ করা যায় ধারণা করা হচ্ছে পাকিস্তানের ঘন ঘন সামরিক মোহরা চালানোর অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চল তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারতের মোকাবেলায় নিজেদের প্রতিরক্ষা শক্তিকে জোরদার করা সম্প্রতি পাকিস্তানের ইমরান খান সরকার জনগণের আস্থা অর্জনের জন্য এই ধরনের সামরিক মোহরাকে বেছে নিয়েছে যাতে সন্ত্রাসীদের মোকাবেলায় সরকারের শক্তি ও আন্তরিকতার প্রমাণ দেখা যায় বাংলাদেশে চীনা বিনিয়োগ শতকরা দুইশো ভাগ বৃদ্ধি বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি ঝিমিংয়ের মতে বাংলাদেশে এক বছরে চীনের সরাসরি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে বছর থেকে বছরের ভিত্তিতে শতকরা প্রায় দুইশো ভাগ গত সাত মাসে এর পরিমাণ একচল্লিশ কোটি আশি লাখ ডলার তিনি আরো বলেছেন বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে চীন দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের জন্য ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্টের তৃতীয় বড় বাজার হয়ে উঠেছে চীন সম্প্রতি ভার্চুয়ালি মাধ্যমে চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন বাংলাদেশের সপ্তম কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠান এবং চায়না বাংলাদেশ ইকোনমিক অ্যান্ড ট্রেড কোঅপারেশন ফোরাম দু হাজার একুশে বক্ত এই খবর দিয়েছে অনলাইন ফ্যাশন টু ফ্যাশন রাষ্ট্রদূত আরও বলেছেন কোভিড উনিশ মহামারীর মধ্যেও আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বিনিয়োগ বৈশ্বিক প্রবণতা ধরে রেখেছে এমন এক সংকটময় সময়ে চীন বাংলাদেশ সহযোগিতার স্বাভাবিক অবস্থা এবং প্রাণ শক্তির প্রকাশ ঘটিয়েছে এই প্রবণতা মমতার জয়ের পর মোদিমুক্ত ভারত গড়ার ডাক তৃণমূলের ভবানীপুরের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল বিজয়ের পর আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস গোটা ভারতকে মোদীমুক্ত করার ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলটি বলেছে ধর্ম ভারতে নেত্রী হিসাবে নেই তাই তার নেতৃত্বেই দেশ জুড়ে মোদিবিরোধী বিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে গড়তে হবে মোদিমুক্ত এক নতুন ভারত যেখানে সাম্প্রদায়িকতা থাকবে না আর এই আন্দোলনে নেতৃত্ব দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা মুখ্যমন্ত্রিত টিকিয়ে রাখার উপনির্বাচনে রেকর্ড ভোট জয় পান মমতা পশ্চিমবঙ্গের বিধানসভার দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হয় গত বৃহস্পতিবার এই ভোটে হারলে মমতাকে মুখ্যমন্ত্রী পদ ছাড়তে হতো রোববার এই উপনির্বাচনে ফলাফলে দেখা যায় তৃণমূল নেত্রী মমতা পেয়েছেন পঁচাশি আর তার প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরওয়াল পেয়েছেন সাড়ে ছাব্বিশ হাজার অর্থাৎ প্রিয়াঙ্কাকে আটান্ন হাজার আটশো পঁয়ত্রিশ ভোটে হারিয়েছেন মমতা পশ্চিমবঙ্গের বিধানসভার এবারের নির্বাচনে মমতা পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূল থেকে বিজেপিতে যোগ শুভেন্দু অধিকারী শুভেন্দুর কাছে এক হাজার নয়শো ছাপ্পান্ন ভোটে পরাজিত হন মমতা নন্দীগ্রামে মমতা হেরে গেলে সংবিধান মেনে তৃণমূল কংগ্রেস তাকে মুখ্যমন্ত্রী করে সাংবিধানিক বিধি হল ছয় মাসের মধ্যে মমতাকে রাজ্যের কোনো একটি বিধানসভা হবে সেই অনুযায়ী ভবানীপুর উপনির্বাচনে জিতে মমতা তার মুখ্যমন্ত্রীর পদ টিকিয়ে রাখলেন ভবানীপুরে বড় ব্যবধানে জয়ের পর গতকাল মমতা বলেন নন্দীগ্রামে চক্রান্তে জবাব দিল ভবানীপুর ভবানীপুর এবার দিল্লি যাওয়ার পথ প্রশস্ত করেছে মমতা বলেন আমাকে ভবানীপুরে সবাই ভোট দিয়েছেন সবার ভোটে আমি জিতেছি এবার আমাদের লক্ষ্য হবে এক অসাম্প্রদায়িক ভারত গড়া সেই আন্দোলনে সবাইকে শরিক হতে হবে এবার উৎসব নয় আমাদের দাঁড়াতে হবে বন্যাত্রদের পাশে করোনা প্রতিরোধে লড়াই করতে হবে ফল ঘোষণার পর কলকাতার পৌর কর্পোরেশনের প্রশাসক ও রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন ভবানীপুরের বিজয় মুখ্যমন্ত্রী মমতার দিল্লি যাওয়ার পথ প্রশস্ত করবে একই সঙ্গে মোদীকে হটানো তথা মোদিমুক্ত ভারত ও ভারত একই সঙ্গে মোদীকে হটানো এবং তথা মোদিমুক্ত ভারত ও ভারতে ধর্মনিরপেক্ষ একটি সরকার গঠনের জন্য মমতাকে শক্তি যোগাবে